রাতের বেলা পৃথিবীর আকাশ কালো হয়ে যাবে, একরাশ জলজলে তারা ও নক্ষত্র সেখানে জ্বলতে দেখা যাবে, এটাই তো স্বাভাবিক। হঠাৎ যদি সেই রাতের আকাশটা লাল, নীল, সবুজ, গোলাপি ও ভায়োলেট রঙে ভরে যায়, তাহলে কি ব্যাপারটা অদ্ভুত হবে না? অদ্ভুত হলেও সত্য যে পৃথিবীর কিছু সংখ্যক দেশে রাতের বেলা এভাবেই কয়েকটি রঙে আকাশ ছেয়ে যায়, যার নাম নর্দার্ন লাইটস। যেটি পৃথিবীর মরু অঞ্চলের মানুষের কাছে একটা অতি সাধারণ একটি বিষয়। মূলত উচ্চ অক্ষাংশের দেশগুলোতেই প্রায়ই রাতের বেলা আকাশের কিছু অংশে সবুজ রং ছড়িয়ে থাকে। সবুজের সাথে মাঝে মাঝে লাল, নীল, গোলাপি রঙেরও দেখা মেলে। আকাশে এই রঙের ছড়াছড়িকেই বলা হয় নর্দার্ন লাইটস। তবে এর মূল নাম হচ্ছে অরোরা, বাংলায় সুমেরু জ্যোতি। প্রাচীনকালে এই আলোক ছটা নিয়ে বিভিন্ন কুসংস্কার প্রচলিত ছিল। প্রাচীন মিথে অরোরার বেশ বৈচিত্র্যময় বর্ণনা পাওয়া যায়। তবে বিজ্ঞানের মতে বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণুর সাথে ম্যাগনেটোস্ফিয়ার থেকে আসা চার্জিত কণিকাসমূহের ইলেকট্রন প্রোটন এর সংঘর্ষের কারণেই তৈরি হয় অরোরা। এই সংঘর্ষের কারণে চার্জিত কণিকাসমূহের কাছ থেকে পরমাণু বা অণুসমূহ কিছু শক্তি লাভ করে, যা অভ্যন্তরীণ শক্তি হিসেবে জমা থাকে। এসব অভ্যন্তরীণ শক্তি যখন আলোক শক্তি হিসেবে বিকিরিত হয়, তখনই অরোরা দেখা দেয়। এসব ইলেকট্রন সাধারণত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বরাবর পরিভ্রমণ করায় শুধুমাত্র পৃথিবীর দুই মেরু অঞ্চল উত্তর এবং দক্ষিণেই অরোরা দৃশ্যমান হয়। এই অরোরাকে উত্তরের লোকেরা নর্দার্ন লাইটস বলে, আর দক্ষিণের লোকেরা একে সাউদার্ন লাইটস বলে। তবে উত্তরের চেয়ে দক্ষিণ মেরু থেকে অধিক স্পষ্টভাবে অরোরা দেখা যায় বিধায় নর্দার্ন লাইটস নামটাই বেশি পরিচিতি পেয়েছে। পৃথিবীর সবখান থেকে নর্দার্ন লাইটস দেখা যায় না, যেহেতু পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড দুই মেরু বরাবর সবচেয়ে বেশি ক্রিয়াশীল, তাই শুধুমাত্র মরু অঞ্চল থেকেই নর্দার্ন লাইটস বা অরোরা দেখা সম্ভব হয়। নরওয়ে, সুইডেন, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, আইল্যান্ড, স্কটল্যান্ড, গ্রিনল্যান্ড থেকে সন্ধ্যা এবং রাতের বেলায় সবচেয়ে বেশি অরোরা দেখা যায়। এছাড়া কানাডিয়ান সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্রের উত্তর সীমা আলাস্কা থেকে বছরে কয়েকবার অরোরা দেখা যায়। প্রতি 10 বছরে একবার ফ্লোরিডা এবং জাপানে অরোরা দেখতে পাওয়া যায়। তবে এখন পর্যন্ত অরোরা দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আলাস্কা, কানাডা এবং স্ক্যান্ডিনেভিয়ার কিছু অঞ্চল। এসব জায়গা থেকে প্রায় নিয়মিতই অরোরা বা নর্দার্ন লাইটস দেখা যায়। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।